গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হেফাজতকে বলবো ভালো হয়ে যান, আপনারা আওয়ামী লীগের ঘুষের পয়সায় চলেন না। হেফাজতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেছেন, আওয়ামী লীগ আপনাকে মাথায় তুলেছে, যখন মাথা থেকে ফেলে দিবে তখন হেফাজত ভাইয়েরা টের পাবেন। তারা আপনাদেরকে অন্ধকূপে রাখতে চায়, আমরা আলোকিত মাদ্রাসা চাই। আলোকিত মাদ্রাসা কি? সেখানে বিজ্ঞান, বাংলা, অঙ্ক পড়ানো হবে এবং কম্পিউটারও শেখানো হবে। বুধবার বিকালে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।